বিশ্বপ্রণীতভাবে এই আগুনটা লাগিয়েছে, তাহলে আপনারা একটু বিশ্বাস করবেন না। তাই আপনাদের জন্য সিসিটিভি ফুটেজ বা বিভিন্ন তথ্যগুলো আমি রেখেছি, যে তথ্য উপাত্ত আপনারা যদি ভিডিও শেষ অবধি পর্যন্ত দেখেন তাহলে বুঝতে বাধ্য হবেন যে এখানে আসলে ঘটনাটা কি হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি সোহাগ আপনাদের সাথে কথা বলতে আসছি। তো আজকে চাঞ্চল্যকর তথ্য দিলেন রিয়াদ ফারুকী ভাই। তো উনি আসলে যেটা দেখাইলেন ওনার ভিডিওর মাধ্যমে, বা আমরা যেটা বুঝতে পারলাম যে আসলে বঙ্গবাজারের যে অগ্নিকাণ্ড, ওই অগ্নিকাণ্ডে আসলে আগুন মানে এটা মানে ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে, তো এরকমই কিছু মানে তথ্য দিলেন রিয়াদ ফারুকী ভাই। তো চলুন কথা না বাড়িয়ে আগে আমরা ভিডিওটা দেখে আসি। বিশ্বপ্রণীতভাবে এই আগুনটা লাগিয়েছে, তাহলে আপনারা একটু বিশ্বাস করবেন না। তাই আপনাদের জন্য সিসিটিভি ফুটেজ বা বিভিন্ন তথ্যগুলো আমি রেখেছি, যে তথ্য উপাত্ত আপনারা যদি ভিডিও শেষ অবধি পর্যন্ত দেখেন তাহলে বুঝতে বাধ্য হবেন যে এখানে আসলে ঘটনাটা কি হয়েছিল। তাই এই ভিডিওটা অধিক পরিমাণে শেয়ার করে দেবেন অন্যদের মতো, এই ভিডিও ভাবলে হবে না। তো বঙ্গবাজারে আসলে কি হয়েছিল, কারা তাদের শত্রুতে পরিণত হয়েছিল, কেন এই ঘটনাটা ঘটালো, যে ঘটনায় পুরো বাংলাদেশ এখন বিপদগ্রস্ত, তো চলুন আমরা সর্বপ্রথম আপনাদের প্রমাণস্বরূপ বঙ্গবাজারে যে আগুন লাগেছে সে দৃশ্য তো ইতিমধ্যেই দেখেছেন, তবে ভিতরগত অনেক বিষয় আপনাদের অজানা। সেটা জানতে হলে আপনাদের দ্য ডেইলি স্টারস এই পত্রিকা একটু নজর রাখতে হবে। আমি শুরু থেকে একটু পড়তেছি, তারা অন্যদের মতো পত্রিকায় তারা সেভাবে লেখালেখি করে না, তারা একটু ভিন্নভাবে বিষয়টা কেন ঘটলো সেটাই একটু উল্লেখ করার চেষ্টা করেছিল। তবে বাঙালি মানুষ তো ভাই, আপনাদের সামনে কিছু তথ্য দিলে বাকি তথ্য আপনারা বুঝে নেবেন, তাতে আমার জেল পর্যন্ত যেতে হবে না। বঙ্গবাজারের আগুন পার্শ্ববর্তী মার্কেটেও ছড়িয়ে পড়েছে, তাদের টাইটেলটা ছিল এই, বঙ্গবাজারের ভয়াবহ আগুন পার্শ্ববর্তী মার্কেটেও ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত বঙ্গবাজার শপিং কমপ্লেক্সের আওতাধীন মার্কেট ছাড়াও আশেপাশে দুটি মার্কেটে এই আগুন ছড়িয়ে পড়েছে। শুধু বঙ্গবাজার না, বরং আগুন লাগলে চারও পাশে ছড়া, এটা আমরা সকলেই জানি। তো আমরা একটু মাঝখান থেকে পড়ি। বঙ্গবাজার শপিং কমপ্লেক্সের আওতাধীন মহানগর মার্কেট, আদর্শ মার্কেট, গুলিস্তান মার্কেট, বঙ্গবাজার মার্কেট ছাড়াও পার্শ্ববর্তী অ্যানেক্স টাওয়ার ও ইসলামিয়া মার্কেটের এই আগুন ছড়িয়ে পড়েছে। বঙ্গবাজার শপিং কমপ্লেক্সের দোকান মালিক সমিতির দপ্তর সম্পাদক বি এম হাবিব দ্য ডেইলি স্টারসকে এসব তথ্য জানিয়েছেন। এখানে আপনার নামটা মনে রাখবেন, বি এম হাবিব তিনি হচ্ছেন, জানিয়েছেন। তিনি বলেন, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, আমরা সন্দেহ করছি এটি কোনো দুর্ঘটনা নয়। সবাই ইতিমধ্যে শুনেছেন যে দুর্ঘটনা, তিনি দাবি করতেছেন যে এটা কোনো দুর্ঘটনা নয়। স্বার্থন্বেষী মহল দীর্ঘদিন ধরে এটি দখলের চেষ্টা করেছে, অর্থাৎ সেই জায়গাটা। আপনারা যদি বঙ্গবাজারের আশেপাশে কেউ থেকে থাকেন বা দেখেছেন, তারা বুঝতে পারবেন যে বঙ্গবাজারটা ওটা কিন্তু কোনো ভিআইপি কোনো বিল্ডিং না, বা এসি কন্ডিশন এয়ার কন্ডিশনওয়ালা কোনো দোকান না। আপনারা বিভিন্ন মার্কেটে যাবেন, এয়ার কন্ডিশনওয়ালা অনেক দোকান আছে, আপনি যাবেন সেখানে যেই পণ্য কিনতে যাবেন সেটা যে দাম তার চেয়ে অনেক দাম বেশি রাখাবে। কিন্তু বঙ্গবাজারটা হচ্ছে একটা বস্তির মতো এলাকা, তবে সেখানে উন্নত মানের মানে জিনিস পাওয়া যায় বিভিন্ন সময়। যে সমস্ত সুবিধা মানুষ মানে কম দামে যারা কিনতে চায় বা সঠিক দামে কিনতে চায় তারা সেখানেই মার্কেট করে। কিন্তু সেই মার্কেটটা উপড়ে ফেলানোর জন্য কিছু মানুষ থ্রেড দিয়ে আসছিল যে এখানে এই বস্তির মতো এটা থাকা যাবে না, এখানে আমরা ভবন বানাবো, 5-7 তলা ভবন বানাবো। ভবন বানালেই যে পণ্যের দাম অটোমেটিকলি বেড়ে যায় সেটা কিন্তু সকলেই জানেন। তো সেটাই বলতে চাচ্ছেন আমাদের সেই হাবিব সাহেব, যে স্বার্থন্বেষী মহল দীর্ঘদিন ধরে এটি দখলের চেষ্টা করছে, অর্থাৎ এই জায়গাটা দখলের চেষ্টা করছে। আমরা সন্দেহ করছি যে তারা ব্যবসায়ীদের উচ্ছেদের জন্য আগুন লাগিয়েছে, এটা আমি বলি নাই ভাই, এটা বলছেন যে সেই কপি শপিং কমপ্লেক্সের যেই সদস্যরা রয়েছেন তাদের যে সম্পাদক, তিনি এই যে হাবিব বি এম হাবিব তিনি এই কথাটা বলেছেন। সুতরাং বুঝতেই পারছেন যে ব্যবসায়ীদেরকে উচ্ছেদ করার জন্য, কারণ ওখানে ব্যবসা করতে গেলে অধিক পরিমাণ ট্যাক্স দেওয়া লাগে না, অ্যাডভান্স করতে হয় না 5-7 লাখ টাকা, ওখানে সামান্য পুঁজিতেই মানুষ ব্যবসা করতে পারে, দেশের আয় হয়। কিন্তু এটা আসলে বড় লোকদের বা যে সমস্ত ধনাঢ্যরা রয়েছে টাকা ইনভেস্ট করার জায়গা পায় না বাংলাদেশে, আর বাহিরে টাকা পাচার করে দিলেও তার তেমন কোনো ফায়দা হচ্ছে না। তো বাংলাদেশে ইনভেস্ট করার জায়গা পাচ্ছিল না, তারা ওই জায়গাটা ইনভেস্ট করতে চেয়েছিল। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, সকাল 6:10 মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় এবং ফায়ার সার্ভিসের 50টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, পরে তদন্ত করে বিস্তারিত বলা যাবে, এটা হচ্ছে ফায়ার সার্ভিসের দাবি। তবে ইতিমধ্যেই আপনারা বুঝতে পারছেন যে কি কারণে আগুনটা লেগেছে। তবে চলুন আমরা আরো একটা ভিডিও দেখাই যে আসলে সত্য মিথ্যা কতটুকু আমি জানি না, তবে যদি সত্যি এরকম কিছু হয়ে থাকে তাহলে প্রত্যেককে আইনের আওতায় আনে এবং তাদের মানে পিছনের কে মাতা, ঠিক আছে, ওই মাতারে আইনের আওতায় আনা হোক এবং জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক, এটাই আমার মানে একান্ত দাবি। যে একজন 5,000 মনে করেন যে ব্যবসায়ী দোকান, 5,000 দোকান, ঠিক আছে, তাদের একমাত্র রেশের কারণে পুরো ছাই হয়ে গেছে। আজ ব্যবসায়ীরা মনে করেন যে রাস্তার ভিখারি, ঠিক আছে,
তো এই এরকম নিন্দনীয় কাজের জন্য আমরা তাদের ফাঁসি যাচ্ছি, এবং জনসম্মুখে যদি সত্যি তারা মানে এই কাজ করে থাকে, সত্যি যদি তারা আগুন আগুন লাগিয়ে থাকে। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।